মানালিতে সবচেয়ে সস্তায় হোটেল কোথা থেকে পাবেন? তাও যদি হয় বাঙালি হোটেল, মাত্র 500 টাকা, 600 টাকা বা 700 টাকার মধ্যে, একদম মাল রোডে, একদম প্রাইম লোকেশনে, যদি কম খরচায় মাত্র 500 থেকে 700 টাকার মধ্যে তুমি হোমস্টে বা হোটেল চাও, তার সাথে খাওয়া দাওয়া মানে একেবারে বাঙালি খাওয়া দাওয়া কবজি ডুবিয়ে তুমি খেতে পারবে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাকে দেখতে হবে। এই ভিডিওটা বন্ধুরা তোমাকে আমি দুটো হোটেলের সন্ধান দেব, তাদের রুম ট্যুর করাবো মানে ঘরগুলো কেমন দেখাবো, লোকেশন সম্বন্ধে আইডিয়া দেব, খাওয়া দাওয়া কেমন টাইপের পাওয়া যায় সব আইডিয়া দেবো। তাই যারা মানালি ঘুরতে চাচ্ছ, ভালো প্রাইম লোকেশনে থাকতে চাইছো অল্প বাজেটের মধ্যে, তোমাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে একটা অ্যামেজিং। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রেট তালি কত? 130 টাকা। আর মাছ? 180 টাকা। কি মাছ? রুই আছে, কাতলা আছে। কি রুই কাতলা পাওয়া যায়? কেন পাওয়া যাবে না দাদা? আরে বাস। আর চিকেন মটন কত? চিকেন হচ্ছে 190 টাকা। চিকেন 190, মটন হচ্ছে 220। চিকেনে কত পিস থাকছে? বন্ধুরা এখানে অনেকগুলো বাঙালি হোটেল দেখো রয়েছে, হোটেল শান্তিনিকেতন, হোটেল মঙ্গোলিয়া, বাংলায় বাংলা লেখা আছে, লুচি তরকারি বাটার টোস্ট আলু পরোটা, একদম মেল রোডে, মানালির মেল রোডে সস্তায় যদি কেউ হোটেল যাও, একদম তো প্রাইম লোকেশনে কিন্তু হোটেল পেয়ে যাবে। এখানে জানলা দিয়ে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, আর এই হচ্ছিলো পুরো হোটেলের রুমটি। বেডে মোটামুটি 2-3 জন মোটামুটি শুতে পারবে, তো 2-3 জন শুতে পারবে। হোটেলটার ভাড়া, রুমটার ভাড়া এই মুহূর্তে চলছে 700 টাকা করে, 700 রুপিস। একটু ওয়াশরুমটা দেখে নিই, এটা হচ্ছে ওয়াশরুম, এটা কিন্তু বেশ নিয়ে, একটা গিজারের ব্যবস্থা আছে, তাই তো? গিজার ব্যবস্থা, লাইট টাইট রয়েছে, বা ওয়েল গুড। টিভি রয়েছে, বসার চেয়ার, আলমারি। এটা কিন্তু একদম সস্তায় মানে মোটামুটি 600 টাকা 700 টাকার মধ্যে, একদম মেল রোডের মধ্যে এই হোটেলের রুমগুলি। আরেকটা রুম তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে ডবল রুম। মোটামুটি ধরে নাও একসাথে দেখো 5-6 জন আসলে এখানে রুমটা কিন্তু শেয়ার করতে পারবে। একদম এটা কিন্তু একদম একদম মেল রোড, এই হচ্ছে মেল রোড, এর মেন রাস্তা, এই হচ্ছে মেল রোড, মেল রোড একদম ঠিক পেছন দিকটাতে হচ্ছিলো এই পুরো রুমটি। এখানে আবার রেস্টুরেন্টে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তোমরা যারা মোটামুটি থাকবে প্লাস এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারছে বাইরে। আচ্ছা, এটা হচ্ছে রিসেপশন, রিসেপশন। তোমাদের ফোন নাম্বারটা একটু বলো দেখি, ফোন নাম্বারটা বলো একটু তোমাদের। 8972, আস্তে আস্তে বলো, 8972 5080 75 75। এই কার্ডটা, এই কার্ডটা আমাদের, এই হচ্ছে কার্ড, ডিসক্রিপশনের নাম্বার অলরেডি তুমি পেয়ে যাবে তোমরা, রাইট? সো গাইস, ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন মাল, ইন মেল রোড, ইন চিপ রেট, ওকে, ওনলি 700 রুপিস পার রুম। ওকে, যে বড় রুমটা দেখালে, বড় রুমটা ভাড়া কেমন? 1200 টাকা। হাউ 1000 রুপিস, 1000 টাকায়, 1000 রুপিস জাস্ট বিগ রুম, ওই রুমটির ভাড়া অ্যামেজিং, অ্যামেজিং মানে ভাবা যায় না। হোটেলটির নাম, আপনি তো বাঙালি তো? হ্যাঁ বাঙালি। কোন, আপনি দীঘার? আমার দীঘা রামনগর বাড়ি। দীঘা রামনগর থেকে দাদা এখানে এসে হোটেলের বিজনেস করছেন? ওকে, হোটেলটা থাকা খাওয়া দাওয়া সব কিছু রয়েছে, সব কিছু। ওকে ফাইন, এর হচ্ছে হোটেলের নাম, হোটেল মঙ্গোলিয়া। সো গাইস, সো দিস ইজ দ্য ভেরি চিপেস্ট হোটেল এভার আই হ্যাভ সিন ইন মানালি। সো ইফ ইউ ওয়ান্ট টু স্টে ওভার হিয়ার, ইউ ক্যান কাম, ইউ ক্যান কল। ওকে, দিস ইজ দ্য চার্ট মেনু, ওকে, ইউ ক্যান সি দ্য লুচি তরকারি বাটার টোস্ট আলু পরোটা, অল দিস থিংস আর ওভার হিয়ার। যেই হোটেলটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম, সেই হোটেলের ভাড়াটা মোটামুটি 700 টাকা, কিন্তু তুমি যদি মোটামুটি বার্গেন করো, মানে বার্গেন মানে একটু তাদের সঙ্গে কথা বলে একটু চাপাচাপি করো, তাহলে কিন্তু সেই হোটেলটার ভাড়া 700 থেকে 500 টাকাতেও চলে আসতে পারে, মানে জাস্ট ভাবা যায় মানে 500 টাকায়। কারণ এর কারণ হচ্ছে মাল রোডের আশেপাশে প্রচুর হোটেলস, যতদূর তুমি যাবে রাস্তা দিয়ে হোটেলস আর হোটেলস, আর লজে কিন্তু ভর্তি, রাইট? এখানে কিন্তু মানে হোটেলসের কোনো অভাব নেই, তা হোটেল ভাড়া অবশ্যই সিজন অফ সিজন একটু কম বেশি হয়, কিন্তু মোরাললেস কিন্তু খুব একটা আমারই বেশি হয় না। তাই নাম্বার তো দেওয়া রয়েছে, কল করো, বুক করতে পারো।